हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई भलो आछेन, आमराओ भलो आछि आल्लाह रहमते। आज के सालादेर एक खुबी हेल्दी रेसिपी शेयर करब। एटा हच्छे सिसमि सीड सालाद, तिलेर सालाद बोलते पारेन। ताहले चलुन बानिये नेई सालादटा। एखन आमि लेटुसके डाइस करे केटे निच्छि, সাথে কিউকাম্বার ডাইস করে কেটে নিচ্ছে। এখন একটা টমেটো আমি ডাইস করে কেটে নিলাম, আর কিছু অলিভ নিচ্ছি। অলিভকে আমি হাফ করে কেটে নিচ্ছি। এটা স্টাফ অলিভ, দোকানে এভাবে কিনতে পাওয়া যায়। আর একটা গার্কিন আমি স্লাইস করে নিচ্ছি। গার্কিন হচ্ছে পিকল্ড কিউকাম্বার। এটা যদি হাতের কাছে না থাকে না দিলেই হবে। এখন আমি একটু ধনে পাতা আর বেসিল লিভ, যেটা হচ্ছে তুলসী পাতা, আমি একটু ছোটো ছোটো কুচি করে নিচ্ছি। এখন আমি একটু পেঁয়াজ আর লেমন কে একটু ডাইস করে মানে দিয়ে দিলাম, আর একটু সল্ট আমি অ্যাড করলাম। এটা আপনাদের স্বাদ অনুসারে করবেন। এখন আমি সিসমি সিড, ভেজে রাখা সিসমি সিড এখানে অ্যাড করলাম। সাথে দিয়ে দিচ্ছি এর সিসমি অয়েল, এটা আমি হাফ টিস্পুনের মতো দিলাম। দিয়ে স্যালাডটাকে আমি নেড়ে নিচ্ছি। নিয়ে এখন আমি সার্ভিং ডিশে এগুলোকে নিয়ে নিচ্ছি। আমার সিসমি সিড সালাদটা রেডি। এই সালাদের উপকারিতা বলে শেষ করা যাবে না, এটা অনেক উপকারী স্বাস্থ্যের জন্য। এটা খুবই সুস্বাদু একটা সালাদ, আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় খেতে। এটা বিরিয়ানি বা চিকেন বা মাংসের যে কোনো কারির সাথে খুব ভালো মানিয়ে যায়। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।